দেশ কিভাবে দেখবে, দেশের বাইরে কিভাবে দেখবে, পুরো আরশাদ আদনান হচ্ছে তেমনই একজন প্রযোজক। আরশাদ আদনান হচ্ছে তেমনই একজন, বললেন যে পরিচালককে যে প্রযোজক যে একজন শিল্পী, প্রযোজককে কিন্তু একটা বড় শিল্পমনা হতে হয়। আরশাদ আদনান হচ্ছে বড় শিল্পমনা একজন প্রযোজক, সে বড় একজন শিল্পী, সে বড় একজন স্বপ্ন দেখা মানুষ। যে একটা ভালো সিনেমা বানাতে যা যা প্রয়োজন হয় সেটা প্রিয়তমা কিন্তু অলরেডি দেশে বিদেশে এমন একটা রেকর্ড করেছে, সেটা আরশাদ আদনানকে অমর করে রাখবে যতদিন বাংলা সিনেমা থাকবে। সেটা একটা রেকর্ড হয়ে থাকবে যে ভার্সেটাইল মিডিয়া আরশাদ আদনান এমন একটা সময় এমন একটা সিনেমা উপহার দিয়েছে যে সময়টা আসলে বাংলা সিনেমা অনেক ঝিমিয়েছিল। সবাই জানি যে প্রিয়তমার বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল, অনেক ঝিমিয়েছিল। এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রেজেন্সটা আমাদের ছিল না। সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয়, সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিমিয়ে পড়া চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে, পুশব্যাক দিয়েছে যে শুধু দেশে নয়, দেশের পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে। সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আদনানের এই যে বড় একটা শিল্প, যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে, একটা একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া, যে আমি একটা ভালো সিনেমা চাই, তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার সেটা দেখার প্রয়োজন নেই। আমার ড্রেসের বাজেট কত হলো, আমার এই বাজেট কত হলো, একটা সুন্দর পোশাক দেখতে।